নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আর আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আলোচনা করব প্রত্যেক দিনকার মতো আজকের রাশিফল। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, ঠিক একই প্রকারে আলোচনা করে থাকি আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপচার করা উচিত, কি দান করলে ভালো হবে, আপনাদের যদি আজকে ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে থাকে তাহলে কি করবেন, আপনার যদি আজকে জন্মদিন হয়ে থাকে তাহলে কি উপচার করবেন, সমস্ত প্রক্রিয়া সমস্ত একইভাবে কিন্তু প্রত্যেক দিনকার মতো এক আলোচনা করব আপনাদের সাথে। আর প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে তৃতীয়া তিথি, সুতরাং আজকে কিন্তু আপনারা পটলের সেবন করবেন না, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। নক্ষত্র জ্যেষ্ঠা, করণ গড়করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ অতিগণ্ড যোগ দিনে আজকে রবিবার। আজকে রাহুকাল চলবে দুপুরবেলা 3:32 থেকে 4:56 পর্যন্ত। এই সময় কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করবেন না, সেক্ষেত্রে কিন্তু অশুভ হবে। শুভ সময় থাকছে আজকে 12:44 দুপুরবেলা থেকে 2:08 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে অমৃত সময় থাকবে সকালবেলা 9:56 থেকে 11:20 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে সর্বাত্ম সিদ্ধি যোগ নেই রয়েছে 5ই ডিসেম্বর, যা চলবে সকালবেলা 6:02 থেকে পরবর্তী দিন সকালবেলা 7টা পর্যন্ত। সুতরাং এই সময় যে কোনো শুভকর্ম আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের জন্য জব জয়েন করার ক্ষেত্রে আজকে শুভতিথি নেই রয়েছে 10ই নভেম্বর, যা চলবে 8:25 থেকে 9:10 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:34 থেকে 1:18 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অশুভ সময় থাকবে আজকে সন্ধ্যাবেলা 6:12 থেকে 6:36 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, সেক্ষেত্রে কিন্তু অশুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজকে ব্যবসা শুরু করার জন্য কোনো শুভতিথি নেই রয়েছে 14ই নভেম্বর, যা চলবে সকালবেলা 9:16 থেকে 10:11, এবং পরবর্তী সময় থাকবে 11:20 থেকে 1:03 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আপনাদের পক্ষে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আজকে রয়েছে, যা চলবে সকালবেলা 6:38 থেকে 9:44 পর্যন্ত। এই সময় আপনারা কনস্ট্রাকশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আপনাদের পক্ষে আজকে শুভ দিক রয়েছে দক্ষিণ পূর্ব দিক, যারা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ পূর্ব ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় বা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। এবার আমরা চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। আর অঙ্কের রহস্যময় দুনিয়ায় সংখ্যা 1 আর্থিক ক্ষেত্র আজকে শুভ থাকবে, সংখ্যা 2 ভাই বোনের সাথে আজকে সম্পর্ক শুভ থাকবে, সংখ্যা 3 নতুন ব্যবসায় আজকে কোনোরকম স্টার্টিং তৈরি হতে পারে, সংখ্যা 4 দাম্পত্য সমস্যা কিন্তু আজকে মিটে যাবে, সংখ্যা 5 মায়ের সাথে কিন্তু আজকে কোথাও ঘুরতে যেতে পারে, সংখ্যা 6 বাচ্চাদের সাথে কিন্তু সম্পর্ক আজকে ভীষণ ভালো থাকবে, সংখ্যা 7 পুরনো সমস্যার সমাধান কিন্তু আজকে হঠাৎই মিলতে পারে, সংখ্যা 8 বন্ধুদের সাথেই পুরোটা দিন কিন্তু আজকে কাটাতে হতে পারে, সংখ্যা 9 আজকে কিন্তু বুঝে যে কোনো জিনিসের ক্ষেত্রে ডিসিশন নিতে হবে, নচেত কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু ভুল হয়ে যেতে পারে। তা এবার আমরা চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন? এবিসিডি আপনাদের বর্তমান সমাজে, বর্তমান সময়ে আপনার বন্ধু বা আপনার শত্রু কিন্তু বিপরীত ধর্মী আচরণ আপনার সাথে হঠাৎই গড়ে ফেলতে পারে, সুতরাং আপনার নজর প্রত্যেকের উপরই হওয়া উচিত। তাহলে চলুন আমরা দেখে নিই। এ, ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং তৈরি হতে পারে, বি, প্রপোজ করার জন্য শুভ, সি, বা আজকে কিন্তু কোনো কাজ হঠাৎই করে হঠাৎ কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে যে সমস্ত কাজগুলি এসেছিল, ডি, নতুন কর্মের যোগ আজকে তৈরি হচ্ছে, ই, কাজের জায়গাতে কিন্তু শান্তি বজায় থাকবে আজকে, এফ, ধর্মকার্যে গেলে ব্যবসাতে কিন্তু লাভ হতে পারে, জি, কম্পিটিশানে কিন্তু আজকে জয়ী হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে, এইচ, আজকে ট্রান্সফারের যোগ তৈরি হতে পারে, আই, আধ্যাত্মিক কর্মে আজকে কিন্তু মন ভালো থাকবে, যে নতুন ব্যবসা শুরু হতে পারে বা শুভ হতে পারে আজকে, কে, ভালোবাসার মানুষের সাথে কিন্তু আজকে কোনো গিফট পেতে পারেন, এল, তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ আজকে করলে সেক্ষেত্রে কিন্তু অশুভ হতে পারে বা আপনার অর্থ কিন্তু লস হতে পারে, এম, কর্মের সফলতা দেখাচ্ছে, এন, অনলাইন ব্যবসাতে কিন্তু আজকে লাভবান হতে পারেন, ও, অফিসে নতুন কিছু শিখতে ও জানতে আজকে কিন্তু তো জানার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো স্কোপ তৈরি হতে পারে, পি, মামলাতে কিন্তু বন্ধুর পরামর্শ নিতে হতে পারে, Q,
কিউ কথা বুঝে বলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর সবার সাথে সম্পর্ক কিন্তু আজকে সারাটা দিন ভালো কাটবে। এস, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আজকে কোনো রকম প্ল্যানিং তৈরি হতে পারে। টি, নতুন নতুন টেকনিকে কিন্তু কাজ করায় সাফল্য আসবে। ইউ, নতুন পরিকল্পনা ভবিষ্যতের জন্য আজকে তৈরি হতে পারে। ভি, নতুন কর্মে পরিবারের সমর্থন থাকবে। ডাব্লু, বন্ধুর দ্বারা কিন্তু আর্থিক সাহায্য পাবেন। এক্স, ঘুরতে যাওয়ার জন্য এবং উৎসবের মুখরের জন্য কিন্তু সারাটা দিনই আপনাদের আজকে কেটে যাবে। ওয়াই, অফিস স্টাফেদের সাথে কিন্তু সম্পর্ক আজকে ভীষণ ভালো থাকবে। জেড, কারোর সাথে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। এবার আমরা চলে যাব আজকে রাশিফল, প্রত্যেক দিনকার মতো। আর রাশিফলের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন, প্রেম জীবন শুভ থাকবে, মানসিক অস্থিরতা কম থাকবে, অর্থভাগ্য কিন্তু আজকে ভীষণ ভালো থাকছে। তবে আজকে যারা লেনদেন করছেন তাদের জন্য কিন্তু ভালো নয়, বিজনেসে লেনদেন করা আপনাদের পক্ষে ভালো হবে না। দূরভ্রমণ কিন্তু একটু অস্বস্তিদায়ক হতে পারে, সমস্যাদায়ক হতে পারে, সুতরাং দূরভ্রমণকে এড়িয়ে থাকুন আজকে। শুভ রং লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করবো বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন আজকে ভীষণ ভালো থাকছে, মানসিক অস্থিরতা কম থাকছে। আজকে কোনোভাবেই কিন্তু কাউকে ঋণ দেবেন না বা ঋণ নেবেন না। নতুন বিজনেসে কিন্তু লগ্নি করতে পারেন, সেক্ষেত্রে বেনিফিট আপনাদের পক্ষেই থাকবে। আপনাদের জন্য আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 6। আলোচনা করবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট, যেগুলো বহুদিন ধরে আপনাদের চলে আসছিল, সেই সমস্যা কিন্তু আজকে সম্পূর্ণভাবে মিটবে না। তবে ভাই বা বোনের সাথে কিন্তু হঠাৎ মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে। আপনার পরিবারে বা আপনার গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের সম্ভাবনা আজকে ভীষণভাবে থাকছে। তার পাশাপাশি হেলথ ওরিয়েন্টেড সমস্যা আপনাকে কিন্তু কিছুটা ভোগাতে পারে। আপনার শত্রুও আজকে হঠাৎই বৃদ্ধি হয়ে যেতে পারে। শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 7। আলোচনা করবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট, বহুদিন ধরে যাদের চলছিল তাদের জন্য দিনটা ভীষণ ভালো। আজকে দূরভ্রমণ হতে পারে, কোনো আত্মীয়র বাড়িতে কিন্তু আপনার আজকে যেতে হতে পারে। তার পাশাপাশি আপনার গলাজনিত সমস্যা যদি আপনি ভুগে থাকেন বহুদিন ধরে, তাদের জন্য কিন্তু আজকে দিনটা বিশেষ ভালো নয়। আপনারা কিন্তু আজকে বাহুজনিত সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিছু না কিছুভাবে আজকে ভোগাতে পারে আপনাকে। তার পাশাপাশি সন্তানকেও কিন্তু পীড়া দিতে পারে, সুতরাং সাবধান থাকবেন একটু। আপনাদের আজকে দূরভ্রমণ শুভ হবে, তবে বিকেলের পরে কিন্তু দূরভ্রমণ করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করবো সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট কিন্তু হঠাৎই তৈরি হতে পারে রাত্রের দিকে, সুতরাং একটু সাবধান থাকবেন। আপনার কথা বলার মধ্যে দিয়ে কিন্তু কোনোরকম ঝঞ্ঝাট, ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একই প্রকারে থাকছে আজকে দিনে। আর তার সাথে সাথে আজকে কোনো নেশাদ্রব্য পান তো করবেনই না। তার পাশাপাশি আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে কিন্তু আজকে বেশি সময় কাটাবেন না, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু হঠাৎ মতানৈক্য তৈরি হতে পারে, যা আপনার মানসিক অস্থিরতা এবং তার সাথে সাথে আপনাকে কোনো ঝুট ঝামেলায় ফেলে দিতে পারে বা আইনি জটিলতায় আপনি জড়িয়ে যেতে পারেন। সুতরাং একটু সাবধান থাকবেন আজকে পুরোটা দিন। আপনাদের জন্য আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 1। আলোচনা করবো কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট আজকে থাকছেই না। আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ শুভ হবে। আজকে কোনোভাবেই কিন্তু আপনি আপনার সন্তানের থেকে, যদি সন্তানের সাথে যদি কোনো রকম ঝুট ঝামেলা থেকে থাকে, সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনার আজকে কিন্তু কোনোভাবেই দূরভ্রমণ করবেন না, সেক্ষেত্রে ভালো হবে। দূরভ্রমণ যদি করতেই হয় সেক্ষেত্রে সকালের দিকে দূরভ্রমণ করুন, সেক্ষেত্রে শুভ আছে। আর তার পাশাপাশি বিজনেসে লগ্নি করতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 7। আলোচনা করবো এবার বাস্তু টিপস নিয়ে। আজকের বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে দোকানের যে লকার রাখেন আপনারা, দোকানে আপনারা যাদের যারা বিজনেস করছেন বিশেষ করে, বা যদি অফিস হয়ে থাকে সে অফিসের কোনো একটি লকার তো নিশ্চয়ই থাকে, বা দোকানের কোনো লকার তো নিশ্চয়ই থাকে, সেই লকার আপনারা কোন দিকে রাখবেন। আপনারা আপনাদের লকারটিকে দক্ষিণ পশ্চিম কর্নারে দক্ষিণ দিকে রাখবেন। আর দক্ষিণ দিকে যেন আপনার পাল্লাটা যেন যখন খুলছেন, যখন কপারটি খুলছেন, সেটি যেন উত্তর দিকে মুখ থাকে, এই প্রক্রিয়া আপনাকে কিন্তু রাখতে পারেন। এবং যেইখানে আপনি অর্থ রাখছেন সেটা কিন্তু কাঠের হওয়া উচিত, স্টিলের বা টিনের বা কোনো রকম লোহা বা কোনো ধাতব বস্তুর হলে তখন সেটি কিন্তু আপনাকে নেগেটিভ প্রভাব সৃষ্টি করতে পারে আপনার আর্থিক ক্ষেত্রে। আজকে কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে? আজকে আপনারা শিমুল গাছ পুজো করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ রয়েছে। শিমুল গাছকে প্রণাম করতে পারেন এবং শিমুল গাছে জল দিতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ থাকবে আজকে দিনটা মোটের উপর। আপনাদের ক্ষেত্রে আজকে অবশ্যই কিন্তু যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কোনো যাত্রা করছেন, দূরযাত্রা করছেন, তখন আপনি এলাচ খেয়ে কিন্তু বাড়ি থেকে বেরোন, সেক্ষেত্রে শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজকে দানের মধ্যে বলে দিই, আজকে পঞ্চশস্য আপনারা কিন্তু গরিব মানুষকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ হবে। আপনাদের উপায় আজকে বলে দিই, যারা বহুদিন ধরে শত্রুর সমস্যায় ভুগছেন তারা আজকে কী করবেন, তারা আজকে একটি জাম গাছের শেকড়, জাম গাছের একটি মূল আপনারা তুলে নিয়ে চলে আসুন। শুভ সময় আমি আগেই বলে দিয়েছি, শুভ সময় দেখে আপনারা জাম গাছের শেকড় একটি তুলে নিয়ে চলে আসুন। গঙ্গা জল দিয়ে ধুয়ে আজকে পরিষ্কার করে কবজের মধ্যে ভরে
আপনারা কিন্তু হাতে বা বাহুতে ধারণ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন শত্রুর সমস্যা থেকে কিন্তু কোনো না কোনোভাবে আপনি রেহাই পাচ্ছেন। যে সমস্ত শত্রু আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছিল সেই শত্রু অনায়াসেই কিন্তু আপনার থেকে আজকে সরে যাবে। তবে শুভতিথি আজকে রয়েছে, শুভতিথিতে দেখে শুভ সময় দেখে কাজ করুন, নিশ্চয়ই শুভফল নিশ্চয়ই পাবেন। আপনাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ছোট করে বলে দিলাম, এই প্রক্রিয়া আজকে আপনারা করুন, ভীষণ লাভবান হবেন। আর তার পাশাপাশি বলি, যারা যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু আজকে লং ড্রাইভে যেতে পারেন, দূরভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ রয়েছে আপনাদের জন্য। আর তার সাথে সাথে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, বিবাহবার্ষিকী রয়েছে, তাদের জন্য বলি তারা কিন্তু আজকে কোনো বস্ত্র, কোনো কম্বল হতে পারে বা যে কোনো উলেন বস্ত্র বা যে কোনো বস্ত্র আপনারা কিন্তু আজকে দান করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সারাটা বছর কিন্তু ভীষণ শুভ কাটবে। চলুন এবার আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখে নেব আজকে সপ্তম রাশি ফলে সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দাম্পত্য জীবন, প্রেমজ জীবন আজকে ভীষণ ভালো থাকছে। আজকে অর্থভাগ্যের ক্ষেত্রে দিনটা মেটের ওপর শুভ থাকছে। আজকে কোনোভাবেই কিন্তু দূরভ্রমণ করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আজকে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও কিন্তু একই সাথে থাকছে। আজকে হাত গলে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা একইভাবে থাকছে। মোটের ওপর দিনটা কিন্তু মধ্যম মানের বলা যেতে পারে। আপনাদের আজকে কোনো জায়গাতেই কিন্তু কোনো কিছু কেনাকাটার পূর্বে খুব ভালোভাবে কিন্তু আজকে মানে বিচক্ষণভাবে কিন্তু আপনাদের দেখে নেওয়া উচিত, নচেত আপনি কিন্তু আজকে ঠকেও যেতে পারেন। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বহুদিন ধরে যাদের চলছিল তাদের জন্য কিন্তু আজকে দিনটা মোটের ওপর শুভ থাকছে। আপনাদের ক্ষেত্রে আজকে দূরভ্রমণ কিন্তু কোনোভাবেই হচ্ছে না, দূরভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, আপনাদের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু আজকে কাউকে ধার দেবেন না বা ধার নেবেন না। আজকে বিজনেসে লগ্নি করতে পারেন, সেক্ষেত্রে বেনিফিট আপনাদের পক্ষেই থাকবে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা 5 আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যাদের বহুদিন ধরে চলে আসছিল তাদের জন্য কিন্তু আজকে দিনটা ভালো নয়। আজকে মোটের ওপর দিনটা কিন্তু আপনাদের মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে কাটতে পারে। শত্রু আপনাকে কিন্তু কোনোভাবে বিরক্ত করতে পারে, ডিস্টার্ব করতে পারে। ভাই বোন বা পরিবারের কোনো মানুষদের মধ্যে কিন্তু আজকে ভুল বোঝাবুঝি হঠাৎই তৈরি হয়ে যেতে পারে। তার সাথে সাথে বলে রাখি, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং চোখে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু একইভাবে থাকছে। সন্তানকে নিয়ে উদ্বেগ থাকবে, সামঞ্জস্যতা বজায় রাখুন। আজকে কিন্তু উদ্বেগ না হয়ে নিজেকে সাইলেন্ট রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে সমস্যা থেকে সমাধানের পথও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। আপনাদের জন্য আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যেগুলো বহুদিন ধরে চলে আসছিল তাদের জন্য দিনটা ভালো থাকলেও আজকে রাতের পর থেকে কিন্তু দিনটা কিছুটা সমস্যাদায়ক হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকে গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা ভালো যাবে না। যারা মনে করছেন লং ড্রাইভ করবেন তাদের জন্য দিনটা ভালো আছে, বিজনেসে লগ্নি করতে পারেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর মধ্যম মানের থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কুম্ভরাশি, কুম্ভরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য কলহ, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যেগুলো বহুদিন ধরে চলে আসছিল তাদের জন্য কিন্তু আজকে দিনটা শুভ নয়। আপনাদের ক্ষেত্রে আজকে আপনার পার্টনারের সাথে কিন্তু হঠাৎই মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে, দূরভ্রমণ করবেন না আজকে কোনোভাবেই। আপনাদের জন্য আজকে কিন্তু ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা উচিত। আজকে যদি আপনি মনে করছেন যে আপনার প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বহুদিন ধরে ঝুলে আছে সেগুলোকে কিন্তু আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করুন খুব কুইকলি, নচেত কিন্তু খুব দেরি হয়ে যাবে, যা আপনাকে কিন্তু যতটুকু বেনিফিট দেওয়া সেটাও কিন্তু আপনি পাবেন না। আপনাদের জন্য আজকে শুভ রং আকাশি এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। মীন রাশি, মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে আনন্দমুখর দিন হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকে ভাগ্যস্থান ভীষণ উন্নত থাকবে, আপনাদের কোনো পরিবারের কোনো মানুষ কিন্তু আপনাকে ভীষণ সহানুভূতিশীল বা সহানুভূতিশীলতা দেখাবে আপনার প্রতি। আপনার কোনো ছোটো কর্ম যা আপনাকে কিন্তু নেগেটিভ দিকেও আজকে নিয়ে যেতে পারে, আপনার মান সম্মান হানিও ঘটাতে পারে, সুতরাং নিজের ওপর ভীষণ কন্ট্রোল রাখুন, নিজেকে সঠিক জায়গায় রাখুন। আজকে আপনাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, বিজনেসে উন্নতি দেখাচ্ছে, দূরভ্রমণ দেখাচ্ছে। আজকে আপনার পার্টনারের সাথে কিন্তু মতানৈক্য সমস্ত কিছু মিটে যেতে পারে খুব অনায়াসেই। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 8। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।